নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2024 সালের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2024 সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2024 সালের পরীক্ষায় কিন্তু কমন পাবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তো আমাদের যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছে 2024 সালে আমরা দিয়েছি, সিলেক্ট করেছি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, একাধিকের প্রশ্ন, জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘর বলতে কি বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল 2024 সালের। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, নেক্সট প্রশ্ন, দুদাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সিলেক্ট করেছি আমরা। ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি, ইতিহাস রচনায় স্মৃতিকথার গুরুত্ব কি, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন দাগের প্রশ্ন, একই টাইপের প্রশ্ন, মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। তো দেখো, এই তিনখানা প্রশ্ন কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 2024 সালের ক্ষেত্রে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো সিলেক্ট করেছি 2024 সালের ক্ষেত্রে, সেগুলো তোমরা একটু দেখে নাও। ফার্স্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, খুবই ভাইটাল প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে হবসন ও লেনিনের তত্ত্ব আলোচনা করো। সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট 2024 সালের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের পরের প্রশ্ন, দুদাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঔপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। এটা নিরূপণ হবে, নিরূপণ এটা ন হবে, হ্যাঁ ঠিক আছে। ঔপনিবেশবাদ বলতে কী বোঝো, এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নিরূপণ করো। তিন দাগের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। তো দেখো, তৃতীয় অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট প্রশ্ন, যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী ছিল। চিরস্থায়ী বন্দোবস্তের প্রধান শর্তগুলি লেখো, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। তো দেখো, এখান থেকে আরেকটা পড়বে যে ভূমি সংস্কার, এখান থেকে ভূমি সংস্কারটা পড়বে, খুবই ইম্পর্টেন্ট, যেখানে পাঁচ শালা বন্দোবস্ত, এক শালা বন্দোবস্ত, ঠিক আছে, মহলারি বন্দোবস্ত, ভূমি রাজস্ব ব্যবস্থা, এই কোশ্চেন এরই সঙ্গে জড়িত। হ্যাঁ, ভূমি রাজস্ব ব্যবস্থা, এটা কিন্তু ভালো করে পড়বে, এরই সঙ্গে আছে, মানে এরই পার্টের মধ্যে একটা অংশ চিরস্থায়ী বন্দোবস্ত। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি দুদাগের প্রশ্নটা বলবো, কি বলেছে, ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, ক্যান্টন বাণিজ্য কী, এই বাণিজ্যের মুখ্য বৈশিষ্ট্য আলোচনা করো। মুখ্য বৈশিষ্ট্য আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন আমাদের তিন দাগের প্রশ্ন, কি বলেছে, বলেছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। আলিগড় আন্দোলন, এখান থেকে প্রশ্নটা এরকমভাবে দিতে পারে, স্যার সৈয়দ আহমেদ খান, এর ভূমিকা, স্যার সৈয়দ আহমেদ খান, সৈয়দ আহমেদ, আলিগড় আন্দোলন, স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা লেখো, এটাও পরীক্ষায় কিন্তু দিয়ে থাকে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের চার দাগের প্রশ্ন কি বলেছে, চার দাগের প্রশ্ন বলেছে, ঔপনিবেশিক ভারতে অবশিল্পনের কারণ ও তার ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দাগের প্রশ্ন কি বলেছে, বলেছে ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও তার প্রভাব আলোচনা করো। ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য
ও তার প্রভাব আলোচনা করো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সবথেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি। পরের চ্যাপ্টার চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ? ফার্স্ট প্রশ্ন একদাগে কি বলেছে, বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও। সুপ্রিয় দর্শক, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে দুদাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও, বা ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন কি বলেছে, উনিশ শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও তার সমালোচনা আলোচনা করো। উনিশ শতকের বাংলার নবজাগরণের বৈশিষ্ট্য ও তার সমালোচনা আলোচনা করো। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। চার দাগের প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। চীনের চৌঠা মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ VVI, সেই সমস্ত সাজেশন নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে এক দাগের প্রশ্ন, এটা ওকে এটা এক দাগের প্রশ্ন বলেছে 1909 খ্রিস্টাব্দের মর্লে, এটা মর্লয়ের ভেগ হবে, হ্যাঁ, মর্লে মিন্টের সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও তার গুরুত্ব আলোচনা করো। 1909 খ্রিস্টাব্দের মর্লে মিন্টের সংস্কার আইনের প্রধান বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন দু দাগের প্রশ্ন, ওকে, বলেছে রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধী আইনের উদ্দেশ্য কী মত প্রকাশ করেছিল, অর্থাৎ রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল, গান্ধী এই হবে, গান্ধী এই আইনের উদ্দেশ্যে কী মতামত, এখানে হবে মতামত, মতামত করেছিলেন বা কী মতামত প্রকাশ করেছিলেন। রাওলাট আইনটা ভালো করে পড়বে, রাওলাট আইন কী, রাওলাট আইনের উদ্দেশ্য, ঠিক আছে, গান্ধী এই আইনের কী মতামত প্রকাশ করেছিল। তো দেখো রাওলাট আইনটা ভালো করে পড়বে, এখানে কোনো কারণে একটু বানানে মিস্টেক আছে, তোমরা ঠিক করে নেবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, এর পরের প্রশ্ন কী বলেছে আলোচনা করা যাক। আমাদের পরের প্রশ্ন তিন দাগের প্রশ্ন, বলেছে কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল, কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, এর ফলাফল কী হয়েছিল। চার দাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কী বলেছে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয় কেন এগুলিকে প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ ভারতীয়রা কেন এই মানে এই ক্রিপস মিশনকে, ক্রিপস মিশনের এই প্রস্তাবগুলিকে কেন প্রত্যাখ্যান করেছিল, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি কী ছিল, ভারতীয়রা কেন এই ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে প্রত্যাখ্যান করেছিল, ঠিক আছে। তোমরা কিন্তু একটু সুন্দর করে এখানে খাতায় লিখে নেবে। আমাদের নেক্সট প্রশ্ন কী আছে, আমাদের পরের প্রশ্ন পাঁচ দাগের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কী বলেছে লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো 2024 সালে আসতে পারে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি। ফার্স্ট প্রশ্ন এক দাগে কী বলেছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য কী ছিল, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তার তাৎপর্য কী ছিল। আমাদের পরের প্রশ্ন কী আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে দু দাগের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ দাও, তিন দাগের প্রশ্ন। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধন লেখো, তো ভারত ছাড়া আন্দোলনে মহিলাদের ভূমিকা এটাও ভালো করে পড়বে, এরই সঙ্গে পাঞ্চ করে পড়ে নেবে, ঠিক আছে, মহিলাদের ভূমিকা। 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো, বা 1942 খ্রিস্টাব্দে আন্দোলনে মহিলাদের ভূমিকা, বা আগস্ট আন্দোলন কী, বা ভারত ছাড়া আন্দোলন কী, বা দ্য কোয়াইট ইন্ডিয়ান মুভমেন্ট কী, একই টাইপের প্রশ্ন, ঠিক আছে, বুঝতে পারছো, তোমরা খুব সুন্দর করে একটু পড়ে নেবে।
তার সঙ্গে মহিলাদের একটু পয়েন্ট করে লিখবে, ঠিক আছে? একটুখানি পয়েন্ট করে নিলেই কিন্তু অ্যান্সারটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট হয়ে যাবে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ 2024 সালে সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন, এক জায়গায় প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি তোমাদের পরীক্ষায় কিন্তু এখান থেকে কমন পাবে। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল্যায়ন করো। তো দেখো, জোট নিরপেক্ষ নীতি কী এবং এই জোট নিরপেক্ষ নীতির উদ্দেশ্য, এখান থেকে এটা লিখবে যে উদ্দেশ্য, ঠিক আছে, বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে? আর এই জোট নিরপেক্ষ নীতিটা কী, নীতিটা কী, এটা নীতি, ওকে, এইগুলো কিন্তু ভালো করে পড়বে। জোট নিরপেক্ষ নীতি কী, এর উদ্দেশ্য, বৈশিষ্ট্য এবং এটা মূল্যায়ন, পুরো ডিটেলস পড়তে হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? এবার পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন দুই জায়গার প্রশ্ন, কী বলেছে যে 1950-এর কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখো। 1950-এর কোরিয়া যুদ্ধের ফলাফল ও তাৎপর্য লেখো। তিন জায়গার প্রশ্ন, কী বলেছে যে জোট নিরপেক্ষ নীতি কী ছিল, এর উদ্দেশ্য আলোচনা করো। জোট নিরপেক্ষ নীতি কী ছিল, এর উদ্দেশ্য আলোচনা করো। পরের প্রশ্ন কী আছে, পরের প্রশ্ন বলেছে চার দাগের প্রশ্ন, ওকে, ট্রুম্যান নীতি কী বা ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। পাঁচ দাগের প্রশ্ন, পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশে এর কী প্রভাব পড়েছিল। পূর্ব ইউরোপে সোভিয়েতকরণের উদ্দেশ্য কী ছিল, বিভিন্ন দেশে এর প্রভাব কী পড়েছিল, ওকে, ভালো করে পড়বে। ছয় দেখের প্রশ্ন, কী বলেছে, বলেছে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন নেবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো তোমরা? সুপ্রিয় দর্শকার্থী, সপ্তম অধ্যায় থেকে আর একটা প্রশ্ন ভালো করে পড়বে। সাত নম্বরের প্রশ্ন, ঠান্ডা লড়াই কী, এর তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। তো দেখো, ঠান্ডা লড়াই যেখানে তোমাদের, তোমরা জানতে পারো যে সোভিয়েত রাশিয়ার সঙ্গে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের কিন্তু একটা ঝামেলা, ঠিক আছে? এই ঠান্ডা লড়াইটা একটু ভালো করে পড়বে, একটু ব্যাখ্যা করবে এবং তার সঙ্গে তাত্ত্বিক ভিত্তিটা একটু ব্যাখ্যা করে নেবে। অর্থাৎ তোমাকে ঠান্ডা লড়াইটা ভালো করে পড়তে হবে। এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। এবার আমি অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করবো সুপ্রিয় দর্শকার্থী। 2024 সালের অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে, ফার্স্ট প্রশ্ন কী বলেছে, খুব ইম্পর্টেন্ট, সার্কের উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো, এর উদ্দেশ্য কী ছিল, ওকে? আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন বলেছে দু দাগের প্রশ্ন, বি উপনিবেশীকরণ বলতে কী বোঝো, এর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো, ঠিক আছে? এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, তিন দাগের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। স্বাধীন ভারতের তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।